আসসালামু আলাইকুম। নুন থেকে আমাদের ফোন আসছে, আমাদের জন্য বাইরে ওয়েট করতেছে, এই যে আমাদের প্রোডাক্ট নিয়ে এসেছে। Very excited, no? Very excited. শুকরান, এটা আমরা নুন থেকে অর্ডার দিছি। এটা একটা ইলেকট্রনিক স্কুটি, স্কুটি কোম্পানির নাম হচ্ছে সেগোয়ে। এটার প্রাইস 1150 রিয়াল। তো নুন থেকে এটা ডেলিভারি দিয়েছে, এখন আমরা আনবক্স করবো এটা। প্রথমে এটার ম্যানুয়াল ন্যানোবোট, ও সেগোয়ে ন্যানোবোট, এবং একটা এলেন কি। এরপরে আছে এটার অ্যাডাপ্টার, অনেক সুন্দর। মানে আমি যেটা কিনছিলাম স্কুটি, এটা হচ্ছে শাওমি। ওটা অ্যাডাপ্টারটা লাইক দিস ল্যাপটপের মতো, ল্যাপটপের চার্জার মতো, এত বড়। এটা অনেক সুন্দর, পকেটে ক্যারি করা যায়, টু মাস গুড। আকর্ষণীয় জিনিস হচ্ছে এখানে একটা ডিসপ্লে আছে, খুবই সুন্দর। আমরা একটু পরে অন করে আগে সেটা পেয়ে নিই। এখানে হ্যাঙ্গিং করে এই যে বেল্টের সাথে, এবং এটার ওজন 15.5 কেজি। আমি যেটা দেখছিলাম 15.5 কেজি, বা এখানে ম্যানুয়ালে বইটাও লেখা আছে। এটা খোল মনে থাকবে, এখানে একটা খোলার সিস্টেম হচ্ছে, মানে এই হ্যাঙ্গিং এর সিস্টেমটা কাছে এনে দেখেন। এইটার সাথে হ্যাঙ্গিং হয় যে বেলটা, এইটা এখানে আটকায়। সেম আমার যেটা আছে হাওয়াই, এভাবে হ্যাঙ্গিং ক্যারি করার জন্য সুবিধা। আবার এই বেলটা এখানে চাপ দিয়ে এখানে উঠলে এটা এখানে লক। আমরা এখন এটাও খুলে ফেলি। এটাকে মোবাইলে অ্যাপস আছে, এটার অ্যাপসে কানেক্ট করার জন্য এটা প্রয়োজন। এই বার করতে বিসমিল্লাহ, আমরা এখন ওপেন করে দেখি।
ওয়াও, এই যে মোবাইলে কানেক্ট হয় না, সেই জন্যে সিগন্যাল দিতেছে। যখন আমরা মোবাইলে কানেক্ট করবো তখন সিগন্যালটা চলে যাবে। অ্যাপ ডাউনলোড করা ছিল, রেজিস্ট্রেশন করা হয়েছে না, লাগে রেজিস্ট্রেশন করতে। প্রথমে এটার অ্যাপসটা রেজিস্ট্রেশন করে নিতে হবে, যেটা আমরা আগে করিনি, আগে ডাউনলোড করে রাখছিলাম। ভেরিফিকেশন আসবে ইমেলে, ওকে, ডিপিনটা দোকানে পরে দেব। আমাদের স্কুটি এই যে স্ক্যানিং সিস্টেমটা চলে আসছে, এখান থেকে আমরা এইটা স্ক্যান করব। এখানে আমাদের মেইন স্ক্যানারটা আছে, মানে ব্লুটুথ অন করা হয়নি। ব্লুটুথ আগে অন করতে হবে, এরপর স্ক্যান। এরর দেখাচ্ছে, মোবাইলে কোনো সমস্যা আছে? ভিডিও পজ করুন। And finally, start, continue, done. Ring, chokichi po, what do you mean by safety? Shetat dekhai this. Pao kothay rakbin, kothay rakbin na. Okay, security system asa. Setting. 70% ব্যাটারি আছে, মানে আমাদের তো ফার্স্ট টাইম এই বাইকটা, এই যে ন্যানোবোট,
এই বাসটা এই বাইকটা হচ্ছে আমরা নতুন কিনছি, এর আগে যেটা কিনছিলাম ওটা হচ্ছে এমআই, ওটার ভিতরে সব সেটিং জানা আছে, এটার ভিতরে সব সেটিং জানা নাই, আস্তে 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 শিখবো, পরবর্তীতে আপডেট করবো। এখন বিসমিল্লাহ আমরা দেখি, এটাও সম্ভবত একই সিস্টেম যে পিকআপ কাজ করে, কারণ চায়নার এগুলো একদম খাঁটি চায়না, একদম নন ব্র্যান্ড। নন ব্র্যান্ডের ক্ষেত্রে আমরা যেটা খেয়াল করছি যে যখনই আপনি পিকআপ দেখেন তখনই এটা চলে, কিন্তু ব্র্যান্ডের ক্ষেত্রে যেমন হাই বয়, শাওমি, ন্যানোবোট, মোটামুটি যেগুলো ব্র্যান্ড এগুলোর ক্ষেত্রে একটু সুবিধা সেফটি কি যে এটা আপনি প্রথমে একটু কিক দিয়ে নিতে হবে, হালকা একটু রান করার পরে এটা পিকআপে কাজ করে, হালকা একটু রান না হওয়ার আগে পিকআপে কাজ করে না। যে আমি একটু রান করে দেয় যখন এখন পিকআপে কাজ করতেছে না, যদি আমি একটু হালকা রান করি এখানে বেশি জায়গা নেই, এই যে হালকা রান করার পরে এটাই কাজ করে। এই যে দেখেন এটা এমনি পিক না, এমনি পিকআপে কাজ করে না, যখন আমরা একটু হালকা রান করবো এরপরে পিকআপে কাজ করে। আলহামদুলিল্লাহ, ও চার্জিং পোর্ট, চার্জিং পোর্টটা এখানে দেওয়া হয়েছে এবং চার্জিং পোর্টের জন্য আলাদা শক্তি আছে এবং নিচে চার্জ দেওয়া নেই। এখানে সামনে লাইটের সিস্টেম এটা এবং নিচে লাইট, নিচের এটা লাইট, এটা লাইট, এটা ফোকাস কারো লাইট করলো, এটা পিছনে ব্রেকের এখানে একটা লাইট আছে, যখন আমরা এটা ব্রেক দেবো তখন এখানে একটা লাইট, এটা নিচে একটা লাইট আছে, ওইটা আমরা ভিডিওতে দেখছি, বাট কীভাবে চালাই সেটা জানি না, ট্রাই করতে হবে। অফ, আদৌ এটা নিচে লাইট আছে কিনা একটু দিয়ে দেখি, আমরা ভিডিওতে দেখছি যে এটা নিচে লাইট আছে। বাট এটা নিচে নাই, লাইট লাগানোর সিস্টেম আছে নাকি এমন কিছু সম্ভবত, লাইট লাগানোর সিস্টেম আছে। ওহো, এটা হচ্ছে প্লাস পয়েন্ট হচ্ছে এটার মানে টায়ার টিউব নেই, কারণ টিউব টিউবলেস টায়ার, টিউবলেস টায়ার বুঝলি, আমি করতে টিউবলেস টায়ার, এটা হচ্ছে একটা মানে টু মাস প্লাস পয়েন্ট, আমার টায়ার টিউব আছে, আমি কিনছি শাওমি, সেটার ভিতরে টিউব আছে, হাওয়া দেওয়ার কোনো অপশন নেই, নির্ভেজাল। ও এটার ভিতরে আরও আপনার অপশন আছে, তিনটে অপশন আছে, স্পিডে হাই স্পিড, মিডিয়াম স্পিড আর লো স্পিড, তিনটা স্পিডে অপশন আছে এটা। বাকি সিস্টেমটা খুবই বেশি, এই যে এখানে এখন ফুল যেটা হাই স্পিড ওটা দেওয়া আছে, এটা হচ্ছে নর্মাল একদম, যেটা এই যে একটা মানুষের ছবি হচ্ছে একদম লো স্পিড, মানে মানুষ যেভাবে হাঁটে লাইক দিস ওরকম। এরপরে এটা হচ্ছে ইকো, এটা হচ্ছে ড্রাইভ, এটা হচ্ছে হাই স্পিড, যাক এটা এখনো চালানো হয় নাই। আমি এখানে এখন যেটা বললাম এটা আমি যেটা চালাই শাওমি, ওইটার অনুযায়ী বললাম, ওইখানে এরকম সিগন্যালগুলো আসে, বেস থাকলে হাই স্পিড আসে, মানুষের ছবি থাকলে সবচেয়ে লো পাওয়ার মধ্যে চলে, এটার ভিতরে আরও আপডেট আরও কিছু আছে, এটা আমরা দু একদিন চালানোর পরে ইনশাল্লাহ বুঝতে পারবো। পিছনে ব্রেক দেওয়া আছে, এটার আর কোনো কাজ নাই, এখানে আমরা এটা খুলে ফেলাই, ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম এটার সব ধরনের আপডেট জানার পরে। এটার স্পিড এখানে আমরা কেনার সময় যেটা দেখছি এটা 25 কিলোমিটার স্পিড,
25 কিলোমিটার চলবে এবং এটা স্পিড হাই স্পিড 25 কিলোমিটার 25 স্পিডে চলবে। আমরা এখানে একটা চার্জে লাগিয়ে রাখবো, ফুল চার্জ হওয়ার পরে ইনশাল্লাহ এটা ব্যবহার করবো। সব পাওয়া যায়।